স্কুল চলাকালীন হঠাৎ ভেঙে পড়ল স্কুলের মেইন গেট। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। বহুদিন সংস্কার করা হয়নি গেটটি, অভিযোগ অভিভাবক অভিভাবিকাদের। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল মুর্শিদাবাদের রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের মেইন গেট। মুর্শিদাবাদের রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ে সোমবার স্কুল চলাকালীনই স্কুলের মেইন গেট হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 1946 সালে প্রতিষ্ঠিত এই স্কুলের একাধিক স্থান ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। মেইন গেট তৈরি হওয়ার পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি। দীর্ঘদিন থেকেই একটু একটু করে খসে পড়ছে ওই গেট। হুড়মুড়ি যা পড়ে গেল স্কুল চলাকালীন, বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলেপেলে থাকতো। এরকমই অবস্থাতে ছিল, একবারে দুই ধারে তো কান্নি সব ইয়ে সব ক্ষতি গিয়েছে, মানে পুরনো হয়ে গেলে বাদে সেই পূর্বে যা হয়েছিল তারপর থেকে কোনো কাজ হয় নাই। স্কুলের সহশিক্ষক আনন্দ ধীবর জানান, নতুন গেট বসানোর জন্য বহুদিন আগে থেকেই আবেদন করা হয়েছে, তবে প্রশাসনিক কোনো গাফিলতির কারণে নতুন গেট পাওয়া যায়নি। মেন গেট সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় মঙ্গলবার সকাল থেকে স্কুল কর্তৃপক্ষ ভেঙে পড়া গেট সারানোর কাজে হাত লাগিয়েছে। এদিন স্কুলের শিক্ষকদের কাছে একাধিক অভিভাবক বিষয়টি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন। আমার তো স্কুলে আসা 3 বছর হলো, তখনই শুনেছি স্যার এই গেটের জন্য অ্যাডভেটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল, সে গেট দেয়নি। প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক, গেট আমরা পাইনি। তখন আস্তে আস্তে ছেড়ে 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 পড়তো, আমরা প্রায় দেখতাম, সাবধানে রাখতাম ছেলে মেয়েদের, বলতাম যে সাবধানে পেরবি। কালকের স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, এটা তো সত্যি একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে। ছাত্রছাত্রীদের কিছু হয়নি, এটা একটা ভালো দিক এই পর্যন্ত আর কি, মানে আগে এটা খারাপ অবস্থা ছিলই। স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে গেট ভেঙে পড়ার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি স্কুল শিক্ষক থেকে শুরু করে অভিভাবক এবং পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল মুর্শিদাবাদের রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের মেইন গেট। মুর্শিদাবাদের রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ে সোমবার স্কুল চলাকালীনই স্কুলের মেইন গেট হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 1946 সালে প্রতিষ্ঠিত এই স্কুলের একাধিক স্থান ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। মেইন গেট তৈরি হওয়ার পর থেকে আর কোনো সংস্কার করা হয়নি। দীর্ঘদিন থেকেই একটু একটু করে খসে পড়ছে ওই গেট। হুড়মুড়ি যা পড়ে গেল স্কুল চলাকালীন, বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলেপেলে থাকতো। এরকমই অবস্থাতে ছিল, একবারে দুই ধারে তো কান্নি সব ইয়ে সব ক্ষতি গিয়েছে, মানে পুরনো হয়ে গেলে বাদে সেই পূর্বে যা হয়েছিল তারপর থেকে কোনো কাজ হয় নাই। স্কুলের সহশিক্ষক আনন্দ ধীবর জানান, নতুন গেট বসানোর জন্য বহুদিন আগে থেকেই আবেদন করা হয়েছে, তবে প্রশাসনিক কোনো গাফিলতির কারণে নতুন গেট পাওয়া যায়নি। মেন গেট সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় মঙ্গলবার সকাল থেকে স্কুল কর্তৃপক্ষ ভেঙে পড়া গেট সারানোর কাজে হাত লাগিয়েছে। এদিন স্কুলের শিক্ষকদের কাছে একাধিক অভিভাবক বিষয়টি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন। আমার তো স্কুলে আসা 3 বছর হলো, তখনই শুনেছি স্যার এই গেটের জন্য অ্যাডভেটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল, সে গেট দেয়নি। প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক, গেট আমরা পাইনি। তখন আস্তে আস্তে ছেড়ে 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 পড়তো, আমরা প্রায় দেখতাম, সাবধানে রাখতাম ছেলে মেয়েদের, বলতাম যে সাবধানে পেরবি। কালকের স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, এটা তো সত্যি একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে। ছাত্রছাত্রীদের কিছু হয়নি, এটা একটা ভালো দিক এই পর্যন্ত আর কি, মানে আগে এটা খারাপ অবস্থা ছিলই। স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে গেট ভেঙে পড়ার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি স্কুল শিক্ষক থেকে শুরু করে অভিভাবক এবং পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।